দেখি যাই করা হয় তা যেন গুনাহমুক্ত হয়, যাই করা হয় তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলেন সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন এক কথা, যে প্রত্যেকই যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, শতভাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শতভাগ আল্লাহর জন্য। তাহলে ইখলাস মানে লিল্লাহ, আল্লাহর জন্য, এটা সমস্ত নবীর সর্বকালের সর্বযুগেই আল্লাহর হুকুম। অর্থাৎ আদম আলাইহিস সালামের জামানাতেও ইখলাসবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই, আখিরি নবীর জামানাতেও হয় নাই, এখনো হবে না, এখনো হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে হাবিল কাবিল ওই দুই ভাই, তো হাবিলও কোরবানি করছে, কাবিলও আল্লাহর রাস্তায় কিছু দিছে, কিন্তু হাবিলের দিলে আল্লাহর সন্তুষ্টি ছিল, তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। তো ওইখানে আছে যে কাবিল তার ভাই হাবিলকে আক্রোশে বলছিল লা আক্তুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলব, মেরেই ফেলব। তখন হাবিল তার ভাই কাবিলকে একটা কথা বলছে যে ভাই আমি জীবন দিয়ে দিচ্ছি, ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলবা আমি বুঝছি, কিন্তু আমি জান দেব ঠিক আছে, তবে কেয়ামত পর্যন্তের জন্য। হাবিল বলতেছে যে আমি জীবন দেব ঠিক আছে, তবে কেয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে ভয় করে যে আমল করবে কেবল তারটাই গ্রহণযোগ্য হবে। তাহলে সেই আদমের জামানার থেকে আজকে পর্যন্ত এটা কথা। তাহলে আজকের এই ব্যাপক উপস্থিতি, আলহামদুলিল্লাহ সর্বশ্রেণীর মানুষ, ওলামায়ে কেরাম মঞ্চ ভরা, নিচেও অনেক ওলামায়ে কেরাম আছে আমরা জানি, অনেক ইমাম সাহেবগণ আছেন, মুরব্বিয়ান